ওই দেখো পাইপ দিয়ে জল পড়ছে দেখছো, ওপর থেকে আমাদের বাড়িরই। ওইটা আগে আমার রান্নাঘর ছিল যেখান থেকে জলটা পড়ছে। আমার তো ওখানে কানেকশন ছিল না। ওই যে চালের ওপরটা দেখো, দেখতে পাবে হাতুড়িটা যেখানে রাখা, ওখানে তো আগে জলের কানেকশন ছিল না। যখন আমি ওই ঘরে রান্নাঘরটা বানাই তখন মানে ওই পাইপটা বানানো হয়, পাইপটা তৈরি করা হয় জলের পাইপ। ওই জায়গাটা খুব লিকেজ হয়, মাঝে মধ্যেই হয়। আর ভাড়া আছে এখন ওখানে, শাশুড়ি মা ভাড়া দিয়েছেন। আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে, লোক ডাকিয়ে সব ঠিকঠাক করাচ্ছে। আশিস হচ্ছে, দু তিন দিন হয়ে গেল জল ওখান থেকে পড়ছে। তোমাদের ওয়েলকাম জানানো হয়নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার 20শে জুলাই। এখন থেকে ব্লগটা শুরু করছি, এখন বাজে দুপুর 1:45। আর এখন আমরা ভাত খাইনি, খাবো এবার আশিস এলেই খাবো। রান্না বান্না সব হয়ে গেছে না, ভাতটা হচ্ছে, হয়ে এসছে, ভাতটা হলেই খেতে বসে যাবো। রান্না কী কী করেছে তোমাদের দেখাবো। আয়ুষ্মানের আজকে হাফ ডে স্কুল ছিল স্যাটারডে বলে, তো এখনও পড়াশোনা করছে। বিছানাপত্রের কী অবস্থা করেছে বাবা, এই সকালবেলা সব কিছু ঠিকঠাক করি। তো প্রচণ্ড গরম জানো তো, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, তারপরেই চড়া রোদ দিচ্ছে, আর গরমে নাজেহাল অবস্থা। কিন্তু একটা হাওয়া আছে, সুন্দর একটা হাওয়া আছে, খুব দমকা হাওয়া আর কি, থেকে থেকে ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা পুরো মানে কীরকম আমি বলে বোঝাতে পারবো না, প্লেজেন্ট হচ্ছে আবার বাজে ওয়েদার, মানে গরম ভ্যাপসা গরম ওয়েদার, ছিটি টাইপের একটা ওয়েদার, আবার ভালো ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার, আর বললে আমি ঠিক ডিসক্রাইব করতে পারছি না ব্যাপারটা। তো আজকে পাঁচটা থেকে 6:30। তো এখন আয়ুষ্মান সায়েন্সের হোমওয়ার্ক করলো, হয়ে গেছে কমপ্লিট, তাড়াতাড়ি করো। আচ্ছা, সায়েন্সের কাজটা হবে বলে জল টল সব এখন বন্ধ করে রাখা হয়েছে, মানে আমরা সব জলগুলো সব ভরে রাখলাম বালতিতে, কারণ ওই জলটা পুরো ফেলে ওখানটা কাজ হবে। তো ঝটপট ঝটপট রান্না করে বাসনগুলো যা ছিল সব মেজে আয়ুষ্মানকে স্নানটা করিয়ে একটু নিশ্চিন্ত বসেছি, ভাতটা এখন হচ্ছে। তো চলো, সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে, প্রচুর, কিন্তু আমি কিছু শেয়ার করিনি, নাহলে অত কাজ করা যেত না। তো চলো এখন থেকে শুরু করলাম, দেখে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখাই তোমাদের কী কী রান্না করেছি। এখানে তো ভাত আছে, গরম ভাত একদম, সবে নামালাম। আর এটা হচ্ছে ডাল, অল্প করে করেছি এক বেলার মতন, এই বেলাই শেষ হয়ে যাবে আয়ুষ্মান আশিস আর আমার তিনজনের। আর এখানে করেছি হচ্ছে 3 পিস ভোলা মাছ ছিল, ভোলা মাছের একদম ঝালঝাল করে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভোলা মাছটা করি, ভীষণ স্বাদ হয়, একটু ঝালঝাল করে করি। আর যেটা স্পেশাল সেটা দেখাই, এই দেখো এটা কী বলো তো, গাঁঠি আলু আর চিংড়ি মাছ দিয়ে কষা, একদম কষা কষা, মানে হালকা একটু গ্রেভি রেখেছি, প্রেশারে না একটা সিটি দিয়ে নিলে খুব টেস্ট হয়, আর এটা গাঁঠিগুলো একদম গলে যায়, খুব স্বাদ হয় আর কি, একটা প্রেশারে যদি সিটি দিয়ে নাও। আজকে এই রেসিপিটা বানাবো, এমনি চিকেন টিক্কার রেসিপি আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আজকে যেটা বানাবো চিকেন টিক্কা মশালা মানে গ্রেভিটা করবো, ঠিক আছে। তো এমনি চিকেন টিক্কার যেটা প্রথম পার্টটা থাকে সেটা সেমই থাকবে। আর এখানে কী কী দিয়েছি ম্যারিনেশনের জন্য বলে দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আচ্ছা তারপরে জিরের গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের একটু বেশি দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর কিছুটা কসৌরি মেথি, ঠিক আছে। দিয়ে এখন এর মধ্যেই 1 চামচ মতন দিয়ে দিচ্ছি বেসন, এরপর এখানে দেব নুন। এখন এই পুরো মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেবে, আমার তো এক হাতে ক্যামেরা ছিল বলে, নাহলে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে কিছু ব্রেস্টের পিস নিয়েছি, দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, হ্যাঁ খুব বেশি মোটা কাটবে না, তাহলে মশলার ফ্লেভারগুলো না ভেতরে যায় না। ও এর মধ্যে আরেকটা জিনিস আমি দই ছাড়াও দিয়েছি, সেটা হচ্ছে লেবুর রস, লেবুর রসটা চিকেনটাকে খুব তাড়াতাড়ি জুসি করে। দিয়ে মিনিমাম 1/2 ঘন্টা, ম্যাক্সিমাম ওভারনাইট রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এখন এই ম্যারিনেশনটার মানে এর গ্রেভিগুলোর মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দেবো, চিকেনটাও জল ঝরানো আর দইটাও জল ঝরানো, সবগুলো কিন্তু জল ঝরিয়ে তারপর দিতে হবে।
তো এই যে ম্যারিনেশনটা না, এটা আমি বিকেলবেলা করেছিলাম, ওই 5টা নাগাদ, মানে 5টা পর্যন্ত শুয়েছিলাম, তারপরে উঠে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মানে এটা বানিয়েছি, ধরো বানাতে গেছি 8টার সময়, তো বুঝতেই পারছো বেশ 2-3 ঘন্টা মতন এটা রেস্টে ছিল, আর যার ফলে কি ভীষণ সফট আর জুসি হয়েছিল। তোমরা অবশ্যই রেসিপিটা পুরো ট্রাই করো। এরপরে আয়ুষ্মান পড়তে চলে গেছে, আমি আর আশিস এখানে চা খাবো বলে বসেছি। স্যাটারডেটা আশিসের মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই থাকে, বিশেষ করে বিকেলের পর থেকে, ইদানিং তাও থাকে না, তবে আজকের দিনটা ছিল। একটা এজে এসে না আমাদের মেয়েদের, বিশেষ করে আমরা এখন যে এজটাতে আছি, মনে হয় যেন ফ্যামিলি আমাদেরকে সময় দিক। অন্য বাইরে আউটসাইডে যতই বন্ধুবান্ধব থাকুক, ফ্যামিলি যদি টাইম দেয় না, সেই মোমেন্টগুলো খুব স্পেশাল হয়। কিন্তু যদি ফ্যামিলি টাইম না দেয়, তখনই কিন্তু বাইরের বন্ধুবান্ধব বা ওইখানে গিয়ে মন দিতে ইচ্ছে করে, বা মনে হয় যে হ্যাঁ ওখানে গিয়ে সময়টা কাটাই। তো স্যাটারডেটা আমি সবসময় আশিসকে বলি যে চেষ্টা করো আমাদেরকে একটু সময় দেওয়ার। আয়ুষ্মান তো পড়তে গেছে, আজকে আমাদের কি হয়েছে জানো, 5টার সময় ঘুম ভেঙেছে, আর আশিস ছিল ঘরে, ওরই ঘুম ভেঙেছে 5টার সময়। আমি হলে উঠতে পারতাম না, আমি তো ঘুমালামই 4:20 5টার সময় ধরপড় করে, এই ও পড়া আছে না, তখন 5টা বাজে, তাড়াতাড়ি করে ও বেচারা ঘুম চোখে ঠাউর করতে পারছে না কি করবে। তারপরে আমি তাড়াতাড়ি রেডি করে ওই খেজুরটা বের করে রেখেছিলাম, খেজুরটা খেলো, জল খেলো, খেয়ে পড়তে চলে গেছে। এখন 6:30 বাজে, চলে আসবে কি করি, আশিস যাবে এখন আনতে। আর আজকে তো শনিবার, তো আমার আয়ুষ্মানেরও ইয়ে থাকে, রিকোয়েস্ট থাকে কিছু ভালো কিছু বানাবার, কারণ সানডে তো ছুটি, আর প্রত্যেকেরই উইকেন্ডে কিছু না কিছু স্পেশাল থাকে। আজকে আমাদের তো এখন আর কোথাও বেরোনো হয় না, কারণ আশিস কোথাও নিয়ে আমাদের বেরোয় না। তুমি এই যে তুমি বলছো, এখন কোথায় যাবে বলো, কোথায় যাবে? স্যাটারডে তো আমাদের, তুমি তো ঘরে থাকো, তুমি আমাদের নিয়ে তো বেরাও। তো এখন তুমি ফোনে বললে আমি আসছি, কাকে বললে? ওই অফিসে স্টাফ করে যাবে বাড়ি মাদক করে আসতে। আমাকে একদিন সেদিন কমেন্ট করেছে, আমি বলেছিলাম না এবার থেকে, তুমি বলছিলে না যে মাঝে মধ্যে তুমি অফিসে গিয়ে বসবে যখন আমাদের ইয়েটা হচ্ছিল। তা আমি তো বলেছিলাম, আমি এমনি বলেছিলাম ইয়েতে যে আমি অফিসে এবার থেকে মাঝে মধ্যে যাব। তা একজন সেদিন বেশ অনেকদিন হয়ে গেছে কমেন্ট করেছে, কি হলো তুমি নাকি অফিসে যাচ্ছিলে? আচ্ছা আমাদের অফিসে যদি এখন স্টাফ নেওয়া হয় নতুন করে, তারপরেও কি মালিককে যেতে লাগে? আশিস তো অফিসে যাই না, আশিস সচিব, মালিক তো ওরাই দুজনে। মানে কি বলবো, আমি আবার বলেছি বলে তারা তিনি আবার হাসি দিয়ে দিয়েছে। আমি ওখানকার মালিক, স্টাফ রয়েছে 3-5 জন বসে, তারপরেও কি আমাকে গিয়ে সেখানে বসে থাকতে হবে তাদের মাঝখানে, তাদের ডেস্ক ইয়ে করে? মানে মানুষকে ছোট করতে পারলে আর কিছু চায় না। এখন পৃথিবীটাই এরকম, মানে অদ্ভুত একটা বিষাক্ত পৃথিবীতে বাস করছে। সেদিন একটা মিম দেখলাম যে কে কাকে কখন ছোট করবে, কে কার কতটা ক্ষতি করবে, সেই চিন্তাতে পুরো পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ ব্যস্ত। কোনো রিজন নেই কিন্তু এই কথাটা বলার। আমি কি সব কিছু দেখাবো, আমি কখন অফিসে যাচ্ছি বা কি কাজ করছি বা কি জন্য যেতে হচ্ছে বলো, এটা কোনো যুক্তি? তোমরা কতটুকু অফিসে বসো? অফিসটা তো তোমাদের, বসেই না বলতে। যখন স্টাফরা চলে যায়, কারণ স্টাফদের 5টা ডেস্ক আছে, তাদেরকে দেওয়া হয়েছে যাতে তারা কাজ করতে পারে। এখন কটা বাজে জানো? সেই সব তখন আশিসের সাথে ইয়ে চাটা খেলাম, তখন তো 5:30 না 5:45 বললাম, 5:45 হ্যাঁ, এখন বাজে 8:20, 8:10। এবারে আমি ডিনার বানাবো, তার কারণ হচ্ছে আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম, সন্ধ্যাবাতি করলাম সব করে, আমি ভাবলাম এখন মোবাইল ধরলেই ওর পড়ার মনটা অন্যদিকে চলে যাবে। তো একেবারে যখন রান্নার দিকে যাব তখনই আমি ভিডিওটা করব। পরীক্ষা তো পড়তেই চাইছে না, আজকে বলেছিলাম না ছুটি দেবো, কিন্তু ছুটি দিলে হবে না, সময় এখন প্রচণ্ড মূল্যবান, প্রচুর হিউজ সিলেবাস, হিউজ সিলেবাস। কে আবার বেল বাজাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি লেখো, লিখেছো? বাবা ছেলেটা না, হ্যাঁ কি ও, এই যে সোনালীর জন্য অর্ডার করেছিলাম না।
তো এখন ওই ম্যারিনেটেড চিকেনটা একটা একটা করে ভেজে নেব। তবে এখানে আমি একটা গন্ডগোল করেছিলাম, আমার না ননস্টিক প্যানটা নেওয়া উচিত ছিল, মানে ননস্টিক কড়াইটা, আমি তার জায়গায় অ্যানোডাইজটা নিয়েছিলাম। এটাই কী হয় বলো তো, একটু চিপকে যায় আর স্পেসও কম, যার ফলে কী বলো তো মানে উঠতে চাইছিল না প্রথমটা। তারপর আবার আমি সেই কড়াইটা নিয়েও ছিলাম যদিও। তো তোমরা আমাকে একটা জিনিসের জন্য খুব ভালোবাসো বন্ধুরা, যে আমি তোমরা নিজেরাই বলো পায়েল তোমার দেখনদারিটা একদম নেই, আর সত্যিই না আমি দেখনদারি করতে লজ্জা পাই। আমার মনে হয় যে ধরো অনেক কিছুই স্পেশাল স্পেশাল জিনিসপত্র, তোমরা অনেকেই আমাকে বলো পায়েল তুমি গয়না দেখাবে, তোমার সোনার গয়না বা এমন অনেক কিছু যেগুলো আমি তোমাদের কখনো দেখাই না, দেখবে ভিডিও করলে কিন্তু ওতে আমার ভালোই ভিউ হবে, কিন্তু করি না। তার কারণ আমার মনে হয় যে ওটা শো অফ হয়ে যাবে, তো আমি কখনো করি না। এরপরে ধরো আমি অফিসে গিয়ে যদি তোমাদের দেখাতাম যে আমাদের প্রচুর স্টাফ রাখা হয়েছে নতুনভাবে, তো তোমার আমি একজনকে কমেন্টে বলেও ছিলাম যে স্টাফ নেওয়া হয়েছে, তার চাকরির দরকার ছিল তাই আমি বলেছিলাম। কখনো আমি সেগুলো বলি না, আমার মনে হয় যে এতে বলা মানে হচ্ছে নিজের দেখনদারি করা, প্লাস কিছু থাকে না আশেপাশের মানুষদের কিছু না দৃষ্টি, আমি দৃষ্টিটা ভীষণ বিশ্বাস করি গো, ভীষণ বিশ্বাস করি মানুষের আশেপাশে মানুষদের নজরটা খুব লেগে যায়, তো আমি সেগুলো না দেখাতে চাই না। আমি শাড়ি পরে অফিস যাব বা কিছু একটা ভালো কিছু হবে, এগুলো দেখালে না সেগুলো সবসময় ভালো লাগে না। তো সব ব্লগারদের সঙ্গে আমার মনে হয় সবাইকে গুলিয়ে ফেলাটা উচিত নয়, তাকে ছোট করে কথা বলা মানে সেই জিনিসটা একদিন নিজের কাছে রিটার্ন আসবেই, এটাই আমাদের প্রকৃতির নিয়ম। আমি যা দেবো, আমি যদি কাউকে আশীর্বাদ দিই আশীর্বাদই পাবো, আর খারাপ দিলে তো খারাপই পাবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি কী বলতে চাই। তো এদিকে দেখো আমি কিন্তু সব ভেজে নিয়েছি চিকেনগুলো, ওই চিকেনগুলো না তোমরা এমনিও খেতে পারবে অ্যাজ এ স্টার্টার, তোমাদের গ্রেভিটা না করলেও চলবে, যেরকম আমি দেখালাম ওটাই টিক্কা মশালা মানে টিক্কা আর কি, চিকেন টিক্কা দুর্দান্ত লাগবে খেতে। আমি ওদেরকে এমনি দিয়েছিলাম তো শুধু নর্মাল, যখন ভাজা হয়ে যাওয়ার পর ওরা বলছিল যে ভীষণ ভালো লাগছিলো খেতে। তো কিছু গরম মশলা দিলাম, তার মধ্যে দিয়েছিলাম সাজিরা, গরম মশলা যেরকম দিই এলাচ দারচিনি আর শামরিচ। দেওয়ার পর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা না হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেরম দেওয়া, সেটা দিয়ে একটা জল মানে লিকুইড বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়েছি। মনে হচ্ছিলো যে হলুদটা একটু কম কম লাগছিলো, তাই আমি পরে একটু হলুদও অ্যাড করেছি। তো এরপরে একটা গোটা বড়ো, বেশ বড়ো টমেটো আর তার হাফ আমি এখানে পেস্ট করে নিলে ভালো হতো, তো আমি চপার দিয়ে চপ করে নিয়েছি, সেটাও পেস্টের মতনই হয়েছে। তোমরা চাইলে আরও একটু তেল অ্যাড করতে পারো, সাদা তেল প্রথমে বা বাটারও দিয়ে দিতে পারো একেবারে, আমি বাটারটা পরে ফ্লেভারের জন্য অ্যাড করব। তো টমেটোটা এখন যতক্ষণ না কষছে দেখবে সাইড দিয়ে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, যদিও আমি কম তেলে রান্না করি বলে হয়তো অতটা তোমরা তেল ছাড়াটা বুঝতে পারো না, এখানে যদি ডাবল তেল দিতাম যা দিয়ে রান্না করছি তার ডাবল দিলে খুব সহজে বুঝতে পারতে। তো এটাকে বেশ সময় নিয়ে লবণ দিয়ে মানে যেরকম স্বাদ মতন লবণ দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি, আর অল্প করে কিন্তু আমি মিষ্টি দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিতে হবে। আর এখানে দিলাম হচ্ছে কসৌরি মেথি, শেষের দিকেই দেবে এটা। তারপরে দিচ্ছি এক চামচ কেওড়া ওয়াটার। দেখো এই রান্নাগুলো না সবই ইউটিউব থেকে দেখে নেওয়া, কিন্তু আমি একটা কথা বলবো, ইউটিউব দেখে অ্যাজ ইট ইজ রান্না করলে না আমি দেখেছি রান্নার স্বাদ হয় না, তার থেকে নিজেদের এক্সপিরিয়েন্সে নিজেদের খাবারের যে স্বাদটা পাই সেটা দিয়ে নিজেরা এক্সপেরিমেন্ট করলে তার স্বাদ অনেক বেড়ে যায়। তো এখানে আমি লাস্টে একটু যে ব্রাউন কালার দেখলে ওটা চিনি দিয়েছিলাম, দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে, এটা কিন্তু একেবারেই পাতলা হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, জল দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্নাটা করেছি। লাস্টে আমি বেশ কিছুটা বাটার দিলাম জাস্ট ফর বাটারি ফ্লেভার, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। এরপর ওটা কিছুক্ষণ ঢেকে রেখে আমি মানে যতক্ষণ ঢেকে রাখবো আর কি ততক্ষণ ওটা ততটাই জুসি হবে। তো দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে খুবই অল্প তেলে, আর স্বাদ এত ভালো হয়েছিল, পুরোপুরি হয়নি এটা কিন্তু, আমি সব মানে যত ভিডিও দেখেছি সেখানে এগুলো করেনি, আমি করলাম জাস্ট ফর একটা তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য। যতই হোক চিকেন টিক্কা মশালা তো ওই যে বললাম নিজেদের কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়। তো আমি চারকোলটাকে খুব ভালো করে ধরিয়ে নিচ্ছি, তোমাদের কাছে তো চারকোল হয়তো সবার কাছে থাকবে না, তোমরা দারচিনি পুড়িয়ে নেবে, এভাবে দারচিনিটাকে ধরিয়ে একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে অল্প লিকুইড ঘি বা বাটার দিয়ে দিলে এরকম ধোঁয়া মানে যে একটা স্মোকি ফ্লেভার সেটা পেয়ে যাবে। তোমাদের রান্নাটা একবার দেখিয়ে নি, কারণ আয়ুষ্মানকে পড়াচ্ছি তো পড়াতে পড়াতে না খুব মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো এই দেখো রেসিপিটা একবার ট্রাই করো, আমি কথা দিচ্ছি তোমরা আর বাইরে থেকে কাবাব বানিয়ে খাবে না, মানে কাবাব আর এই গ্রেভি আর কিনে খাবে না, এটা তো অনেক বাইরে যথেষ্ট দাম নিয়ে নেয়।
এতটাই পুরো টেস্ট, মানে একদম বাইরের রেস্টুরেন্টে যেরকম খাবার, তবে অত অয়েলিও না। যতটুকু বাটারের ফ্লেভার দেওয়ার ততটুকুই দিয়েছি, বাইরে যেরকম অয়েল একদম চুয়ে চুয়ে পড়ে, অত অয়েলি নয়। মানে খেয়ে আমি নিজেই বলছি, যে কাউকে খাওয়াই না এখন, আমি টেস্ট করেছি, আমি নিজে বলছি রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। যখন যেটা ভালো হয় না আমি কিন্তু তোমাদের দেখাই না, দেখাই না মানে বলিও না যে ভালো হয়েছে, হয়তো দেখাই বলি না ভালো হয়েছে। মোটামুটি আমি আজ পর্যন্ত এমন কোনো রান্না খুব একটা করিনি, না করি কোনগুলো খা আমার হাতে খুব একটা ভালো হয় না বলো তো, হয়তো এমন কোনো মাছ নিয়ে এসছে, যেহেতু আমি নিজে মাছ খেতে ভালোবাসি না, তত মাছ নিয়ে আমার ইন্টারেস্টও নেই। তো আশিস ধর এমন কোনো মাছ নিয়ে এসছে যেটা আমি পাতলা করেছি, ওর ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, তো সেগুলো ভালো হয় না সত্যি কথা। কিন্তু ধরো জ্যান্ত রুই, এগুলো তো নর্মালি আদা জিরে বাটা দিয়ে করলে ভালোই হয়। কিছু কিছু মাছ আছে যেগুলো ভালো হয় না আমার হাতে, অন্য রান্নাগুলো ভালোই হয়, এটা আমি প্রাউডলি বলতে পারি। তাই আমার বরকে এতক্ষণ বলছিলাম যে একটা সময় জল ভরেও খেতে পারতাম না, এখন আমি সব কিছু করতে পারি, আর সেটা খুব ভালোভাবে করতে পারি। আচ্ছা ওখানে কিছু না পকোড়া করেছি, দেখো খুব হেলদি পকোড়া, এটা অনেক সবজি দিয়েছি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, অল্প চিকেনের কুচি ছিল সেগুলো, তারপরে ক্যাপসিকাম কুচি, সব দিয়ে এরকম গোল বল বল করে ভেজেছি। আর রুটি তো হয়েছে আর সাথে আম আছে, এই হচ্ছে আমাদের আপাতত মানে আজকের ডিনার। পকোড়াগুলো খাবে কিনা কে জানে, আমার একটুখানি ছিল আমি বানিয়ে দিয়েছি, যদি না খায় কালকে এটা দিয়ে আমি কিছু একটা করে দেবো। মাঞ্চুরিয়ান ভালো লাগবে না? আর এদিকে দুধ বসিয়েছি, দই পাতবো বলে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে করছি যাতে নিয়ে পড়াতে বসতে পারি। আর জল খাবারে হবে দই, দই রুটি যেরকম হয় অ্যাজ ইউজুয়াল। এখানে ছোলা বাদাম ভেজানো হয়ে গেছে, এখানে কিশমিশ ভিজিয়ে দিয়েছি। যেহেতু আমরা শনিবার দিন রাতে, একটু খাওয়া দাওয়াটা আমাদের ভালোই মানে একটু রিচই হয় বলতে পারো, সকালেও চিংড়ি মাছ গাঠি কচু এসব খেয়েছি, তো পরের দিন সকালবেলা আমরা একদম হালকা সব কিছু খাওয়া দাওয়া চলে, দুপুরেও যে লাঞ্চ হবে সেখানেও খুবই হালকা খাওয়া দাওয়ার হবে। তো আমার নিজস্ব সাংসারিক বিষয়ের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর আমি আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।